বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর আজকে হলো ভোট, তো আমি আজকে যাচ্ছি ভোট দিতে। আজকের ভিডিওটি হলো ভোটের, তো আমার এটা সেকেন্ড ভোটটা আমি তোমার দেইনি, তো কেরালায় ছিলাম বলে দিতে পারিনি, তো এবার দিব। ফার্স্ট ভোট দিয়ে আমি চলে গিয়েছিলাম, আর এটা আমার দেবর মেয়ে, তো আমি যাই ভোট দিতে। এখন বাজে 3টা, আমার ছেলে, আমার শাশুড়ি, আমার যা আমার দেবর সবাই মিলে যাব। তো চলো স্কুলে গিয়ে। তো আমরা এখন বেরিয়ে গেছি, সবাই বেরিয়ে গেছি। আর আমার শ্বশুর ফোন করে বললো কি তাড়াতাড়ি আসো, মানে ভিড়টা কম আছে বলে আমরা তাড়াহুড়ো করে বের হয়েছি। সকালে সবাই আমাদের গ্রামের সকালে সবাই ভোট দিয়েছে, কিন্তু আমরা দেরি করে মানে বৈকালের টাইমে বের হয়েছি। এখন বাজে 5টা, 5টার দিকে আমরা বের হয়েছি ভোট দেওয়ার জন্য। তো এসেই দেখছি অনেক বড় লাইন, তো গরম প্রচণ্ড, এই গরমে থাকাও যাচ্ছে না। তো সবাই থাকছে, তো আমি কেন থাকতে পারবো না, তো থাকতেই হবে। তো একদিক থেকে আমার শাশুড়ি বলছে, আমার যা বলছে কি থাকতে পারবো না এত গরমের মধ্যে। তো আমি বলছি দেখি ওরা যেভাবে বলবে সেভাবে আমাকেও করতে লাগবে। তো আর সবারই সামনে ব্লগটি করছি, সবারই সামনে ক্যামেরা নিয়ে আছি, কেউ ভিডিও করছে না, শুধু আমিই করছি। সবাই খালি আমাকেই দেখছে, তাকিয়ে তাকিয়ে খালি আমাকেই দেখছে, তাকিয়ে তাকিয়ে। খুবই খারাপ লাগছিলো যে এত তাকানোর কী জরুরি আছে, হ্যাঁ ভিডিও কি করতে পারি না, কিন্তু কীভাবে যেন তাকিয়ে আছে। তো তাকা লোক তাকাবে তো তাকাক, আমি সেগুলো দেখছি না, কিন্তু আমি নিজের মতে চলছি আর নিজের মতে ব্লগটি করছি। এদিকে আমার ছেলে মেয়ে খেলছে, আর এটা মানে এটা এখানে হাট বসে, আর এটা হলো প্রাইমারি স্কুল, আমাদের যোগিয়াপাড়া প্রাইমারি স্কুল হয়, এখানেই ভোটটা দেওয়া হচ্ছে। তো এইগুলো আমি শর্ট ভিডিও করার জন্য আমি এগুলো নিয়েছিলাম ভিডিওগুলো। তো আমার বাড়িতে ঘুরে চলে গিয়েছিলাম, এই গরমের জন্য ঘুরে চলে গিয়েছিলাম, কিন্তু সন্ধ্যার দিকে আবার আমরা এসে রান্নাবাটি করে সন্ধ্যার দিকে আবার এসে আমরা ভোটটা দিয়েছি। আমার শাশুড়ি বললো কি সন্ধ্যা মানে একদম 7টার দিকে এসে ভোটটা দিব, তো একদম খালি থাকবে, লোক বেশি থাকবে না বলে আমরা বাড়িতে ঘুরে চলে গিয়েছিলাম। সে তারপর 7টা বাজলো, 7টার দিকে এসে আমরা ভোটটা দিয়ে দিলাম। তো চলো আমাদের শর্ট ভিডিওটি আমার একটু দেখো, আমার ভোট দেওয়া। हवाएं होंगी इतनी बेशरम, फिर ना डगमग होंगे ये कदम। सावन ये सीधा नहीं खुफिया बड़ा, कुछ तो बरसते हुए कह रहा, समझो ना। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি একটা মানে শর্ট ভিডিও বানিয়ে রেখেছি যে ভোটের জন্য। তো আমার ভোট দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। এটা হলো বন্দে ভারত ট্রেন, তো ভাবলাম কি শর্ট ভিডিওটা করবো এটার জন্য, তার আগে যা জোরে চলছে ট্রেনটা যেটা শর্ট ভিডিওটা করতে পারলাম না, তো লং ভিডিও করে দিলাম এটার। তো এখন আমি যাচ্ছি এই কারণে বাড়িতে, হঠাৎ করে বাড়িতে থেকে ফোন আসলো, দিদি আমার দিদি ফোন করে বলছে কি যে আমার বোন যে ডেলিভারি আছে করার আছে, তো বাচ্চা হবে, তো খুবই অসুস্থ আছে, খুবই সিরিয়াস আছে, না বাঁচার মতো আছে, আর শরীরে রক্ত ছিল না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলো যে বাচ্চা মাকে না বাঁচাতেও পারি বলে। আমাদের কি কান্নাকাটি শুরু হয়ে গেছে, সবারই খালি কান্নাকাটি শুরু হয়ে গেছে, আমিও কেঁদেছি খুবই বলে আমি হঠাৎ করে আমি বাড়ি এখন যাচ্ছি। আর আমার হাজব্যান্ডকেও বললাম, হাজব্যান্ড বলছে যাও তাহলে কি করবা, তো আমার হাজব্যান্ড বলছে যাচ্ছ তো ঠিকই আছে, তার 2-3 মাসের জন্য চলে যাওয়া, কারণ আমি দুর্গাপূজা আমার হাজব্যান্ড আসবে, তো দুর্গাপূজা অবধি আমি মায়ের বাড়িতে থাকবো। কি দেখো 1-3-4 মাসের জন্য আমি বাড়িতে আসলাম শ্বশুর বাড়িতে, কিন্তু এটা ভাবিনি কখনো যে আবার ঘুরে আমি মায়ের বাড়িতেই আসবো, কখনো ভাবিনি। কিন্তু কী করবো, বোনের জন্য আসতে হলো, ছোটো বোন আছে, এখন যদি কিছু হয়ে যায় আমরা তো আমাদের জান তো বের হয়ে যাবে বলে আমি বোনকে দেখতে চলে আসছি, হ্যাঁ খুবই তাড়াহুড়ো করে দেখতে চলে এসেছি। তো ট্রেনে তো আমি ব্লগটি করতে পারিনি, হ্যাঁ একটু টেনশনে ছিলাম বলে আমরা এখন চলে এসেছি গঙ্গারামপুর স্টেশনে। গঙ্গারামপুর স্টেশন থেকে আমরা এখন গঙ্গারামপুরের মানে টোটো ধরে এখন আমরা হসপিটাল যাবো, সীতাবাবু হসপিটাল যাব। আর যাচ্ছি, ভালোই লাগছে বোনকে, ট্রেনে যখন ছিলাম না তখন শুনলাম কি আমার বোনের বাচ্চা হয়েছে, সিজারে ছেলে হয়েছে, তো খুবই ভালো লাগলো, এখন নো প্রবলেম। তো এসে খুবই খুশি আমরা। আর পিছন দিকে একটা আমার বন্ধুর মানে যে এই ট্রেনটা, এই যে ট্রেন বলছি, এই যে টোটোটা দেখতে পাচ্ছি, ওখানে আমার একটা বন্ধুর কে যে ওয়াইফ আছে, ও শুধু আমাকে বারবার
দেখছে, ও শুধু আমার মোবাইলে, ওর নিজের মোবাইলে শুধু আমার ভিডিও দেখেছে, কিন্তু আমার রিয়েলে আমাকে দেখেনি বলে আমাকে শুধু দেখেই যাচ্ছে টুকটুক করে তাকে তাকিয়ে আছে যে ও হয় কিনা, মধু হয় কিনা, ওটাই দিকে তাকিয়ে আছে। আর আমিও কথা বলিনি সবার সামনে, আমি ভাবছি কি কোনোদিন ওর সঙ্গে কথা বলিনি, আমার বন্ধুর বয়ের সঙ্গে তো আমি কী কথা বলবো, শুধু ওর শুধু আমি লুকিয়ে লুকিয়ে শুধু ভিডিওটা করছি, আমি বলছি কি ওই হয় কিনা হয় কিনা সেজন্য বলে ভিডিওটা করছি। তো দেখো পিছন দিক থাকিও মানে পিছন দিক থেকেও তাকিয়ে আছে, আমরা যে পার হলাম এই হাই রোড থেকে যে পার হলাম তবুও আমার দিকে তাকিয়েই আছে, দেখো তাকিয়ে আছে। তো খুবই ভালো লাগলো, পরে তো আমার বন্ধুকে ফোন করে বলবই। তো শুনে আমার একটা ভালো লাগলো যে আমার বোনকে নিয়ে সবাই টেনশনে ছিলাম, কিন্তু সিজারে বাচ্চা হয়েছে, তো খুবই ভালো হলো। মা বাচ্চা দুটোই সুস্থ আছে। তো ওইদিকে সবাই দিদি জামাইবাবু আমার কাকি সবাই বাইরে বসে আছে, সন্ধ্যা এটা হলো সন্ধ্যা নার্সিং হোম হসপিটাল। তো সবাই আমি বোনের সঙ্গে আমি দেখা করে নিয়েছি, বোন ভালো আছে, বাচ্চাও সুস্থ আছে, খুবই ভালো আছে। এখন আমার দেবর যাবে বাড়িতে, হ্যাঁ আমার দেবর এখানে রেখে আমার বাড়িতে চলে যাবে, ওর নিজে বাস ধরে বাড়িতে চলে যাবে, কারণ আমার বাড়িতে কাজ আছে। তো আমার বোনের সঙ্গে তো আমার দেখা হয়ে গেছে, তো আমিও এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা আমি মায়ের বাড়ি চলে এসেছি, মায়ের বাড়ি আসার কারণ হলো বোন অনেক সিরিয়াস ছিল প্রচণ্ড, আর সেই জন্য আসা এখানে আমার। তো এখন মানে আমি কয়টার দিকে, পৌনে 3টার দিকে আমি গঙ্গারামপুর স্টেশনে নেমেছি, আর নেমেই ওদিক দিয়েই মানে সিধা আমি চলে গেছি হসপিটাল। হসপিটালে বোনের সঙ্গে দেখা হলো, সিজার করে বাচ্চা হয়েছে, তো ভালো হয়েছে। সিজার যদি না করতো তো বোনকে বাঁচা মুশকিল ছিল, বাচ্চাকেও বাঁচা মুশকিল ছিল। তো বাচ্চাটা দেখতে ভালো হয়েছে, তো বোনের সঙ্গে দেখা করে এখন আমি বাড়িতে এসেছি। তো এখানে কয়েক মাস থাকবো আমি, যতক্ষণ আমার হাজব্যান্ড আসছে না। তো আমি এখন বাড়িতে এসে একটু বাবার সঙ্গে কথাবার্তা বলে এখন আমি বাজার যাবো, বাজার করতে। বাড়িতে কিছু নেই তো বাজার করতে যাবো, এখন বাজার থেকে আসি। তো ব্লগটি আমি এখানেই শেষ করছি, আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই টাটা। এই টোটোটা চলে গেল নাকি, কিছু বলবি?